এটা বিয়ে করে তো বউরে দেখে, বিয়ে করে কি শাশুড়িকে কেউ কোনো জামাই ভাই দেখে? আমার একটা মাই তো আর কে আছে, আমার সবার তো এক, সবার তো একটা মাই থাকে তাই না? বিয়ে করলে আর একটা শাশুড়ি, শাশুড়ি আর একটা মা। চলে এসে তো আমার আম্মুরে তার আম্মু বলেই দেখবে। আচ্ছা আচ্ছা, ভালো একটা মানুষ হইলে আপনারও তো ছেলের মাকে নিজের মা মতো করেই দেখতে হবে তাই না? এরকমভাবেই দেখবো, আমার মা যেরকম ওনার মাও তো আমার মা, এরকমভাবেই দেখবো সেটাই। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় সুন্দরী মেয়ের সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? বর্ষা। বর্ষা আপু কেমন আছেন আপনি? ভালো নই ভাই, অনেক কষ্টে আছি। কেন, কষ্টে কিসের? আম্মুরা নিয়ে অনেক কষ্টে আছে ভাই। আপনার আম্মুর কি হয়েছে, কিসের কষ্ট আসলে? ভাই ছোটবেলা আব্বু বিয়া করে গেছে গা, আম্মুরা রে আমি অনেক কষ্ট করে মনে করো আম্মু মানুষের বাসায় আগে কাজ করতো, তখন আর পারে না, এখন বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তখন আর পারে না, আম্মুটার নিয়ে আমি অনেক কষ্টে আছি। আচ্ছা আচ্ছা, তুই আজ ভিডিওর সামনে কে আসতে বলছে? কেউ বলে নাই ভাই, মানুষে করে তাই শুনে আইছি, অনেক দুঃখে করেই আইছি। বিয়ে শাদী হয়েছে আপনার? না 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 ভাইয়া, বিয়ে হয়নি। বয়স কত? বয়স কত হবে? 17। 17? তো বিয়ে শাদী করার ইচ্ছা হয় নাকি? অনেকই তো হয় ভাই, ভালো একটা মনের মানুষ পাইলে যে আমার আম্মুরে দেখবে, এরকম একটা মনের মানুষ পাইলে অবশ্যই তো করতাম। বিয়ে করে তো বউরে দেখে, বিয়ে করে কি শাশুড়িকে কেউ কোনো জামাই দেখে? আমার একটা মাই তো আর কে আছে, সবার তো এক, সবার তো একটা মাই থাকে তাই না? বিয়ে করলে আর একটা শাশুড়ি, শাশুড়ি আর একটা মা। চলে এসে তো আমার আম্মুরে তার আম্মু বলেই দেখবে। আচ্ছা আচ্ছা, আপনারও তো ছেলের মাকে নিজের মা মতো করেই দেখতে হবে তাই? দেখবো আমার মা যেরকম ওনার মাও তো আমার মা, এরকম ভাবেই দেখবো সেটাই। সব সংসারে সব কাজকর্ম পারেন? পারি ভাই, মনে করেন পার্লারে কাজ করি, কোনোদিন টাকা দিলে দেয়, কোনোদিন দিলে দেয়, না দিলে না দেয়, লেগে অনেক কষ্টে পুরো প্রতিবেদন হয়। পার্লারে কাজ করলে তো ইনকাম ভালো হওয়ার কথা ভাই, কোনোদিন 200 দেয়, কোনোদিন 100 দেয়, কোনোদিন খাবার টাইম পাই, কোনোদিন পাই না, অনেক কষ্টে। তো এত কষ্ট, এত কষ্ট আর ভালো লাগে না, এই জন্য চান আসলে, এই জন্য চান প্রতিবেদনের সামনে এসে বিয়ে করে সংসার করতে নাকি? হ্যাঁ, ভালো একটা মনের মানুষ পাইলে বিয়ে করে সংসারই করতে। তো আপনার ঠিকানাটা কোথায়? আমার ঠিকানা হইছে ভাই ইসে। কিসে? কলমাকান্দা। কলমাকান্দা, জায়গার নাম কি? জায়গার নামই কলমাকান্দা। কলমাকান্দা কোন জেলায় পড়ছে এটা? এইটা জেলা পড়ছে নেত্রকোনা। নেত্রকোনা তো অনেক দূর। আচ্ছা যাই, তা আপনার সাথে যারা কেউ যদি যোগাযোগ করে বা আপনাকে কেউ বিয়ে করতে চায় তো মোবাইল নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ ভাইয়া, মোবাইলের মাধ্যমে। নাম্বারে ওটা মুখস্থ আছে? না ভাই মুখস্থ নেই। মুখস্থ নেই তো আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো ভিউয়ার, শুনতেই পারলেন এক অসহায় সুন্দরী মেয়ের জীবনের গল্প। তার আসলে চাওয়া পাওয়ার কিছুই না, বয়স হয়েছে, একটা বিয়ে করতে চাই, তার আসলে একটা মা আছে, মাকে নিয়ে খুবই কষ্টে আছে বলে আজ প্রতিবেদনের সামনে আসছে। এমতো অবস্থায় কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01 8499 7573 1। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাই, 24 ঘন্টাই খোলা। যাক, নাম্বারটা খোলা রাখবেন। নামাজ কালাম পড়েন? হ্যাঁ ভাই পড়ি। নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ঠিক আছে আপু, ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। আপনারাও ভালো থাকবেন। আর কোনো কিছু বলতে চান? না 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 ভাই, আর কিছু বলছি। ওকে।